আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা বাদ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলা ভীষণের পবিত্র মাহের অবদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন দেশ বন্ধু গ্রুপ নিবেদিত রমজানের সৌগাত অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ দর্শক আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ তালা রমজানের শেষ দশকের গুরুত্ব এবং এহাতে কাফ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন

আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ কান নবী সাল্লাম ইয়াতফুল আশরাল আওয়াকের হাত্তা তওয়াফাহুল্লাহ সহি মুসলিমের বিখ্যাত হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত অর্থাৎ জীবনের শেষ বছর পর্যন্ত সবসময় তিনি শেষ দশকের ইয়াতকাফ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ সম্মত বলছেন কথাটা যে একজন মানুষ যখন এই কথা জানে যে আল্লাহর নবী তিনি জীবনের শেষ বর্ষ পর্যন্ত প্রত্যেক রমজানের শেষ দশ দিনে এতেকাফ করেছেন সে কীভাবে এতেকাফ না করে থাকে এতেকাফে ফজিলত হওয়ার জন্য এর থেকে বড় কিছুই দরকার ছিল না যে তিনি কখনোই এতেকাফ ছাড়েন যে বছর হজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে সে বছর থেকে তিনি সবসময় করেছেন ওয়া তাকাফা আজুয়া জুহুন্না ওনার পরে তার স্ত্রীও এতেকাফ করেছেন সুতরাং আমরা বুঝতে পারছি যে এতেকাফ অনেক বড় গুরুত্বপূর্ণ আমল কোরআনে আল্লাহ তালা কয়েকবার এতেকাফের প্রসঙ্গ বলেছেন ওয়ালা তুবা ফুন আফিল মেসাজিদ যখন তোমরা এতেকাফ করো মসজিদে তখন তোমরা স্ত্রীদের সঙ্গে স্ত্রীর সংসর্গে যেও না এবং তহেরো আবাইতে আলী ত ইফিনা ওয়ালা আয়া কিফিন আল্লাহ ইব্রাহিম ইসমিন ইসলামের ঘটনা বলেছেন যে তোমরা যারা সারাত কায়েমকারী কায়েমকারি এবং যারা এতেকাফকারী তাদের জন্য এই মসজিদে হারামকে পবিত্র করো তার মানে এতেকাফের বিষয়টা কোরআনেও আছে আছে এবং রাসুল সাল্লাহ আসলাম সারা জীবনী এতেকাফ করেছেন ইসলামের পূর্ণমান ব্যক্তিরা এতেকাফ করেছেন দেখুন রমজানের শেষ দশকের মর্যাদা আর কি পুরা রমজানের মর্যাদা হল নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে কোন রাতের স্পেসিফিক এই মাসটা তো নাজিলের মাস কিন্তু কোন রাত সেটা লাইলাতুল কদর আর লাইলে কদর কবে রাসুল সাল্লাহ আসলাম বলছেন এমনি আয়তা আস্টাল আউয়াল আমি প্রথম দশ দিন এতেকাফ করলাম তারপরে আমি সেখানে পেলাম না সুম্মায় আয়তাফতুল আস্টাল আউসাদ মধ্য দশক আমি এতেকাফ করলাম তখন আমাকে ফেরেস্তা এসে বললেন যে শেষ দশক আপনি সন্ধান করেন তারপরে রসুল ইসলাম বলছেন যে তোমাদের মধ্যে যারা এ কদর পেতে চায় তাহলে তাহার কাদরি ফিলা আশিল আবাহরিমিন রমাদান রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো সুতরাং লাইলাতুল কদর যদি কেউ পেতে চায় তার কনফার্ম করার একমাত্র উপায় হলো এই এতেকাফ করা কেউ যদি দশ দিনে এতেকাফ করেন তিনি দশটা রাত মসজিদে আছেন দশটা রাত জিকির করছেন তেলাওয়াত করছেন সালাদ পড়ছেন এবং তিনি এতেকাফ করছেন মানে কি কনফার্মে দশ দিনের মধ্যে লাইলাতুল কদর আছে সেই হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রাতের যে তিনি পেয়ে যাচ্ছেন সুবাহুল্লাহ সে কারণে এতেকাফের মতো ফজিলতপূর্ণ আমল সারা বছরে আর কিছু নেই এবং এই আমলটা খুবই দুঃখজনক যে আমরা মনে করি বিশেষ করে গ্রামাঞ্চলে শহরের বাইরেরগুলোতে একদম অথর্ব নড়াচড়া করতে পারে না কিছুই বোঝে না এরকম লোককে হায়ার করে এনে অন্যরা চাদা দিয়ে তাকে এতাকাফ করায় কিন্তু এই কাজটা এত ফজিলতপূর্ণ এটা জানার পরে মুসলমান তো প্রতিযোগিতা করবে হুমরি দিয়ে পড়বে যে আমরা মসজিদে জায়গা হবে না কিন্তু সেখানে আমরা করি না কারণ আমাদের কাছে আসলে আল্লাহর আখেরাতের মূল্য কমে গেছে আমাদের কাছে আখেরাতের উপলব্ধি ম্লান হয়ে গেছে আজকে যদি আমরা বুঝতাম যে ওই আখেরাত সেটার দামই বেশি তাহলে আমরা এটার জন্য আমরা মানে হুড়োহুড়ি করতাম প্রতিযোগিতা নিয়ে ধন্যবাদ একটি বিষয় সেটি হচ্ছে এতেকাফরত অবস্থায় কোন কাজগুলো আসলে করা যাবে না বিশেষ করে এখন মোবাইল ফেসবুক ইন্টারনেট ল্যাপটপের যুগ টেকনোলজির মাধ্যমে অনেক কিছু আমরা করতে পারি অনেকে দেখা যাচ্ছে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত হ্যাঁ তেলওয়াত করলে কোনো কথা নেই ওয়াজ শুনলে কথা নেই কিন্তু চ্যাটিং করা বা আলাপ করা এই ধরনের নিষিদ্ধ এমন কিছু কাজ যদি বলতেন যে এতেকাফের সময় করা যাবে না দেখুন এতেকাফে কোন কাজগুলো করা যাবে না ঠিক এই পয়েন্টে ফিরবোল্লাহ একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক এতেকাফ নিয়ে আলোচনা করছেন আমাদের সম্মানিত শেখ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজানের সৌগাত পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ সময় হয়েছে একটি বিরতিতে যাবার বিরতির পরে আবারও ফিরছে ইনশা আল্লাহ এবার হোক শুরু একটি দেশবন্ধু পণ্য ব্যবহারে খুশিতে দেশবন্ধু দেশে চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য আমাদের কোম্পানির প্লট ছেড়ে চলে যাওয়ার এই আবেগ ঘন মুহূর্তে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাকে বিদায় জানাচ্ছি স্যার ভরাক্রান্ত না ভারাক্রান্ত দুঃখের সময় আকার এখানে কিচ্ছু যায় না রে তাই স্যার আজ আকাশে বাতাসে বিদায়ের ঘন্টা বাজিয়ে ঢাকার বাইরের হাউজিং চলছে শোকের মাতম। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আসিয়ান সিটিতে ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প নো টেনশন আলহামদুলিল্লাহ বিরতির পরে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজান পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ আমরা সম্মানিত শাহিকের কাছে যেটি জিজ্ঞেস করেছিলাম যে এতেকাফরত অবস্থায় কোন কাজগুলো আমরা করব না দেখুন এক নাম্বার তো যেটা আমরা আয়াত বললাম ওয়্যা হুন তুমি এতে অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না দাম্পত্য মিলন করা যাবে না এটা এক নাম্বার এবং এর সঙ্গে যে সমস্ত উপসর্গ আছে অর্থাৎ যেটার মাধ্যমে মানুষ জনমিলনের দিকে উদ্বুদ্ধ হয় এই ধরনের কাজ এগুলো কোনোটাই করা যাবে না আর এগুলো তো বৈধ কাজ স্ত্রীর সঙ্গে ইবাদত এটা কিন্তু সেই জিনিসটাই যেহেতু নিষিদ্ধ এর বাইরে যেগুলো আছে অর্থাৎ পরনারীর দিকে দৃষ্টি দেওয়া পর সঙ্গে চ্যাট করা আলাপ করা ভয়েস চ্যাট ভিডিও কল এগুলোর তো প্রশ্নই ওঠে না যেখানে নিজের স্ত্রী সেতে দেখা সাক্ষাৎ করা সব কিছুই ইবাদত সেটাই নিষিদ্ধ হয়ে আছে তাহলে সেটা কিভাবে এখানে ফোবাইল মোবাইলে আমাদের স্মার্টফোনগুলোতে আমরা কিভাবে ইউটিউবে যাইছে তাই দেখলাম যাইছে তাই শুনলাম এবং অনর্থক কাজে মনে সময় নষ্ট করছে এতে কাফে বসে বসে দেখা গেছে ছাদে গিয়ে ঘুরছে তারপরে দুনিয়ার দুনিয়া বিয়ে কাজ করছে দেখুন আপনি কোথায় আছেন আপনি মসজিদ আছেন একে তো ফেরেস্তাদের পরিবেষ্টনের মধ্যে আছেন দুই নম্বর রমজানের মধ্যে আছেন তিন নম্বর রমজানের শ্রেষ্ঠ সময় শেষ দর্শকে আছেন চার নাম্বার হলো আপনি এখন আল্লাহর পথে জাহিদের মতো একজন আল্লাহর কাছে পড়ে আছে তো এই অবস্থায় তো মাকরু কাজও করা উচিত না সেখানে হারাম কাজ অনর্থক কথা বলা অনর্থক কাজ করা দৃষ্টির হেফাজত করা দরকার কানের হেফাজত করা দরকার জামানের হেফাজত করা দরকার এ থাকা অবস্থায় যেন আমাদের কোনোভাবে কোনো মাকরু কাজও না হয় অনেকে এ কাপে থেকে বিড়ি টানেন আমি দেখেছি যে মানে এ ইফতার শেষ হওয়ার আগে দৌড় দেয় বাথরুমে আমি বললাম কী ব্যাপার সমস্যা কি পরে বলতেছে আমার ওটা না আটালে হয় না আমি তো অবাক হয়ে গেলাম কী ঘটনা পরে বললাম ভাই আপনি আল্লাহর ঘরে এসছেন আপনি এই সময় বাজে কাজটা করেন তো সে জন্য থেকে অবস্থায় সব ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকা উচিত অশোভন কাজ থেকে বিরত থাকা উচিত ওয়াল্লাদিন আনিল যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে আপনি এতেকাপে বসে বসে ইউটিউবে আপনি মেসির খেলা দেখছেন সাকিবের ছক্কা দেখছেন হ্যাঁ বিরাট কোহলির খেলা দেখছেন তার মানে কি আপনি আছেন কোথায় আপনার দেহ মসজিদে কিন্তু আপনার মন বাইরে না আপনি আল্লাহর দরবারে পড়ে গেছেন যে ব্যক্তি কাফ করছে সে যেন এসে আল্লাহর পা ধরে পড়ে গেছে না দিলে যাবো না আপনি জান্নাত নিয়ে তারপরে এখান থেকে বেরবেন নিশ্চয় ধন্যবাদ আমাদের মা বোনেরা বিশেষ করে এতে যদি নিয়োগ করে তাহলে কোন প্রক্রিয়া কিভাবে এতে করবেন একটু ক্লিয়ার করে এমনি কোরআনে তো মানে এতে কথা মসজিদে বলা হয়েছে তারাও মসজিদে করেছেন কারণ তাদের সময় সেই পরিস্থিতি ছিল প্রত্যেকটা মসজিদে মহিলাদের নিরাপদ ব্যবস্থা ছিল যদি মহিলাদের নিরাপদ ব্যবস্থা থাকে পর্দা সম্পন্ন রক্ষা করতে পারে মসজিদে করতে পারে সেটাই বেস্ট সেটা সাহাবেদের হুবহু আমল তো সেই ব্যাপার ব্যাপারটা আমাদের উপমহাদেশে তেমনটি নেই এজন্য আলেমরা মানে পরবর্তী আলেমরা এটা ইস্তেহাত করেছেন তারা বলেছেন যেহেতু মহিলাদের মসজিদ হলো তাদের ঘর এবং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তাদের মসজিদে থেকে তাদের ঘরের নামাজ এটা হলো উত্তম সেজন্য তার ঘরে যে মুসাল্লা আছে অর্থাৎ নিজের বাড়িতে যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় করবেন এটা একটা ইস্তেহাত করেছেন তারা তো সুতরাং যদি ওরকম নিরাপদ জায়গা পান পর্দার সঙ্গে করেন তাহলে বেস্ট আর যদি না পান তাহলে নিজের ঘরে এরকম করবেন অন্যান্য নিয়মকানুন যেগুলো পুরুষদের মতো সেগুলো পানবেন বাকি এখান থেকে একটা সুবিধা আছে আপনার বৌ মা এসে জেনে নিতে পারবে আমাকে কী রান্না করবো তর্কের মধ্যে ঝাল বেশি দিব না বন্ধু বলতে পারবেন এতটুকু কথা বলতে কোনো সমস্যা নেই ধন্যবাদ মাত্র বিষয় সেটি হচ্ছে এলাকার একজনে যদি অপনা করে তাহলে সব মানুষ গুনাহগার হবে এমন কথা বলা হয় আসলে এই কথার ভিত্তি আছে কিনা এবং এটার হুকুমটা কি জি দেখুন রাসূল সাল্লাল্লাহু যেহেতু মাযাবাতের সাথে ধারাবাহিকভাবে করেছেন কখনো ছাড়েননি এবং সাহাবীরা করেছেন আম্মাজানরা করেছেন সেজন্য এটা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া অর্থাৎ এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত এবং কিফায়া কেউ যদি না করে তাহলে একটা রাসুলের একটা প্রতিষ্ঠিত সুন্নাকে সবাই মিলে উপেক্ষা করা হয় এটা একটা সমাজে একটা পরিবারে কি বলে একটা মহল্লায় কল্পনায় করা যায় না তাই এটা ফেকাবিদরা এটা ইস্তেহাত করেছেন যে না এটা তাহলে সবার গুণ হবে আর যদি দু একজন করে তাহলে সবার পক্ষ থেকে যে না সুন্নারটা আনুষ্ঠানিকভাবে জিন্দা আছে তাহলে সবাই দায়মুক্ত হয়ে যাবে ধন্যবাদ মতাম আরেকটি বিষয় সবশেষ যেটি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে এতেকাফরত অবস্থায় কোনো ব্যক্তি তিনি যদি মারা যান তাহলে কি আল্লাহ রাস্তায় ইন্তেকালের তিনি মানে বিধানের মধ্যে বিধানের মধ্যে তিনি পরিগণিত হবেন কিনা আশা করা যায় অবশ্যই পড়বেন যেহেতু উনি মসজিদ আছেন ফাবুয়া ফি তিনি আল্লাহর পথে আছেন আশা করা যায় যে তিনি ফি সাবিল্লার যে সবাবটা সেটা ইনশাআল্লাহ পাবেন এটা আশা করা যায় আর শেষ সময়ে যে বিশেষ করে রমজানের শেষ দশকে আর কোন কোন আমলে আমরা মনোযোগ দিতে শেষ দশকে রাসুল সাল্লাহ কি আমল না আই কাদা তিনি নিজে জাগতেন এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন তো সুতরাং শেষ দশকে তাহ্জত পড়া বেশ বেশি তেলাওয়াত করা বেশি বেশি সাদাখা করা এবং বেশি বেশি আল্লাহর কাছে রোনাজারি করা আল্লাহ আফু আন্নি এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করা উচিত এবং সর্বশেষের ফিতে আদায় করা ধন্যবাদ আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশবন্ধু গ্রুপ নিবেদিত গ্রুপ অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতে কাফ নে এবং শেষ দশকের আমল নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের পর্বে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন আগামী তালে একই সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুরু এবার শুরু গুরু গুরু এবার শুরু একটি দেশবন্ধু পণ্য হঠাৎ বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করি কোন কিছু বোঝা লাগি আমি পড়ে গেলাম এরপর আমি কিভাবে বাঁচলাম আমি নিজে জানি না এটা আমার ভাগ্য বলবো না সৌভাগ্য প্রশ্ন হল আপনার বেলায় যদি এমনটি হয় আপনি কি ভাগ্যের আশায় থাকবেন নাকি সেখানে যাবেন যারা আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা গর্বিত নই যে আমাদের রয়েছে সব ধরনের চিকিৎসার সর্বোচ্চ গুণগত মান আমরা গর্বিত শুধু আপনার হাসিমুখ দেখতে চাই বলে আসিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক তো মন না মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য